Subscribe to this channel and press the bell icon for never miss an update from Somar Hesel. Welcome back to my channel. আমি সোমা, আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে, খুবই টেস্টি একটা রেসিপি, পোস্তর বড়া। তো এটা খেতে খুবই টেস্টি, তোমরা ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের। আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আরও, যাতে আমি তোমাদের আরও নতুন নতুন রেসিপি বানিয়ে পোস্ট করব। পোস্তর বড়া বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি আর লাগবে হলুদ আর লবণ। এবার চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে এগুলোকে একসঙ্গে মেখে নেব ভালো করে। পোস্তটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে পেঁয়াজ কুচুনো দিলাম, বাটা মশলা, লবণ দিলাম, হলুদ, ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। ওকে অন করে দিলাম। এবার কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেল দিয়ে দিলাম, এবার বড়াগুলো দিয়ে দেব। স্পিডটাকে কমিয়ে বড়াগুলো দিয়ে দেব এর মধ্যে। এটাকে মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব, এগুলোকে উল্টিয়ে দেব। ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। দুটো তৈরি হয়ে গেছে পোস্তর বড়া, টেস্টি লাগছে দেখতে। তোমরা বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই জানাবে যে কেমন টেস্ট হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।